অপরিচিত মহিলা, সেই মহিলারে কি করিও না, তুমি তার সালাম দিও না। আর বিশেষ করিয়া কোন পুরুষ বেগানা মহিলার জন্য অপরিচিত, এই মহিলায় পুরুষে কখনো সালাম দিতা না। এই অবস্থায় সালাম না। বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আইয়ুল ইসলামি খাইরুন। একজন ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করল, জানতে চাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে কোন জিনিসটা ভালো? আল্লাহর রাসূলে ফরমায়েন, ক্বালা তুত'ইমুত ত্বাম, খাওয়ানি যেটা মেহমানদারি করা, এটা ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ। ইসলামের মধ্যে সবচাইতে ভালো খাম হইল গিয়া মাংসের খাওয়ানি। খাওয়ানি কইতে একবারে সারা খালি করিয়া খাওয়াইলতেই কেন নাই, মাংসের খাওয়ানি, মেহমানদারি করা। আপনার বাড়ির মধ্যে একজন মেহমান গেছেন, একজন মেহমান গিয়ে আপনার বাড়ির মধ্যে উপস্থিত হইছেন, বাইরা যে কোনো জায়গার তাকিয়া সেই মেহমান নেওয়াজি আপনি করেন, যতটুক সম্ভব আপনি মেহমানদারি খরক খা। কারণ এত আছে, কোনো মেহমান যাওয়ার পরে বলে মুরুখ কাটিয়া জবয় করিয়া বালা করি খানি বানাইয়া খাবাই, বলে না না, মেহমান কুদার তো আপনার বাড়ির মধ্যে গেছেন, যেটা আছে ঘরের মধ্যে রেডি, যেটা আছে ওটা দিয়া গে মেহমানের ক্ষুদা নিবারণ খরক খা, যেটা আছে আগে ওটা দিলাম, যেটা বারণ যেটা সহজ হইব ওটা দিয়ে আগে মেহমানের ক্ষুদা নিবারণ কর। মেহমানদারি করা, মেহমানদারি করলে খাওয়াইলে কমে না। কোনো কোনো গ্রাম আছে ওয়াজ লাগলে আলিমগল নিতা মায়ের লাগি যায়নি, বুঝাইছিল মেহমানদারি করতে খেয়াল আছে, এরা বুঝন যেন খাওয়াইলে সব ওলা ওলা। ইলাও আছে কোনো হরিবার খেয়াও আসন কইত্রা, না আমি পারতাম না, আমার ইয়া অকাত নাই, আছে এর ঘরে গছিত্রা না, খেয়াও আসন কোনো স্বামীয়ে ডরাইয়া গরর বিবি ডরাইয়া খানি গছিত্রা না। ইলা কিছু দারোয়ান মুখা, জল্লাদ মুখা, দারগা মুখা কিছু মহিলা অকলতা হয়, খাম পাইছো না, নিবেচা অকল খানি গচ্ছ, ইলা ও ও নানি সঞ্চাই ডরাইয়া কইত্রা, বাড়িত তো গরম, খানি যদি দুইজনের গছিয়া যায় তে বাড়িত আগুন উঠিছিল, ডরাইয়া রে বা বাইয়ানতে ডরাইয়া খানি গছিলা, বাড়ির দারোগাম কথা কম জানি আর রাখবা। আল্লাহর বান্দে গান, সংসার সুখের হয় রমণীর গুণে, যে গরর মহিলা, যে গরর মহিলার দিল বালা থাকব, খুলুসিয়ত ওয়ালা থাকব, আল্লাহ ওয়ালা, যে গরর মহিলার দিল থাকব, এই গরর মধ্যে আল্লাহর রহমত নাজিল হইব, স্বামীর জিন্দগিতে উন্নত হইব, রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবা। আল্লাহর বান্দে গান, এর জন্য আমি দিল বালাওয়ালা একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই। মুকাশাবাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা লেখছেন, বলে আল্লাহর এক বান্দা আসলা, খুব বেশি শক্ত মানুষ আসলাম, এলা তাকুন মাঝে মাঝে কিছু মানুষ দৌড়ো তাহন ফকিররে দিতে, মাদ্রাসা দিতে, মসজিদও দিতে, খালি বকিলি করে, ইলা ফাওয়া যায় মাঝে মধ্যে। আমি যদি নসিহত করি আর যেন আপনার গাঁওতলা বকিলি কান খোয়ার উদ্দেশ্য নাই, মাঝে মধ্যে ইলা ভাইবা, খুব দড় মানুষ থাকি জানিলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি গেছেন, ইয়া রাসূলুল্লাহরে সালাম জানাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনার সালাম দিলাম, আসসালামু আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ হইতেন সালাম দিছেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সেই ব্যক্তি শুধু কইছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহ তার সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটু বাড়াইয়া কইছেন না রাসূলুল্লাহ, বাড়াইয়া কইছেন। আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গেছেন, গিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূলুল্লাহ সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আরো বাড়াইয়া দিছেন। আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, রাসূলুল্লাহ সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকা। একটা প্রশ্ন আসে, অত লম্বা সালাম দিলাম আল্লাহর রাসূলকে, আর আল্লাহর রাসূলের সালামের জবাবটা বড় বাট্টি করে দিলা, ওয়া আলাইকা, এর মুরাদ আলিম হলে বুঝবা, আমরা সবাই বুঝতাম না, তবে আমি বাঙ্গে হইয়া দিই আর ওয়া আলাইকার অর্থ গিতাম। এখন একটা প্রশ্ন আসলো, নবীজির সালাম প্রথম ব্যক্তি যতটুক দিলা তার থেকে বাড়িয়া তাই সালামের জবাব দিলা, আর ই
আমি অত লম্বা দিলাম আর একবারে সহজ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনারে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, অতটুক পর্যন্ত সালাম দিলাম, আপনি আমার সালামের জবাবটা দিলা ওয়া আলাইকা, এর অর্থ এর মানে আমি জানতে চাই। রাসূলুল্লাহ ফরমায়, ও আল্লাহর বান্দা ওয়া সাহাবী, যতটুক সালাম আছে ততটুক তুমি আদায় করে লাইছো, এর গতিকে আমি তোমার সালামর জবাব এইভাবে আদায় করে দিলাম। এর তাকি দলিল সাবিত হয়, এর তাকি বোঝা গেল সালাম অতটুক পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, অতটুক পর্যন্ত সালাম শেষ। নবীজি কইতরা, তুমি সালাম যতটুক ততটুক তুমি সালাম দিলাইছো, গতিকে ওয়া আলাইকা কইলাম, আমার পক্ষ থেকে তোমার জবাব দিলাইলাম। সুবহানাল্লাহ, আমরা ক্লিয়ার হয়ে গেছে, বারাকাতু পর্যন্ত সালাম হইবা। অত লম্বা সালাম করলে সব পাই মনে, অত লম্বা এগু কিলা করতাম, কিলা একটা মাথায় নেই। সালাম বাট্টি করিও আছে, লম্বা করিও আছে। তফসিরের মধ্যে লেখছেন, কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম, বন্দার আমল নমার মধ্যে 10 নাকি দান করা হয়। আর একজন ব্যক্তি যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বন্দার আমল নমার মধ্যে 20 নাকি লেখা হয়। আর আরেকজনে যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এই বন্দার আমল নমার মধ্যে 30 নাকি আল্লাহ দান করিয়া তখন হোক। সুবহানাল্লাহ, এতে বোঝা গেল লম্বা সালামর মধ্যে সওয়াব বেশ। সবে দুরূদ শরীফ পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবে দুরূদ পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। কিতাব রাখাইছে চালারে চালু দিও, আগু কাটিং খাটাগো বলাই তো আড্ডা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মহতরম হাজিন কেরাম, এর জন্য লম্বা সালামও সওয়াব বেশ, জানা থাকবো তো ইনশাল্লাহ। লম্বা যদি ফারন তে সালামর জবাব দিবা, এক জিনিস খেয়াল করবা, এক মানুষে লম্বা সালাম দিলে ই মানুষে সালামর জবাব ফুরা দিতা নাই, বুঝিয়া শুনিয়া বাট্টিও সালাম করিলেন জানে। তো আমরার দেশ লম্বা সালাম কম চলে, বেশিরভাগ সালামটা বাট্টি করে দিয়া সালামু আলাইকুম বলে নানি। আর কোনো ক্ষেত্রে কোনো কোনো সময় আমরা সালাম করে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এক এক জায়গাত এক এক রকম সালাম শিখানি হয়। হুজাই জেলাত আপনি গেলে দেখবা, আমরা প্রথম গিয়ে সালাম শুনিয়া আমরা অবাক হয়ে গেছিলাম। সব বাচ্চারার শিক্ষা দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে সুন্দর সুর দিয়ে তারা, তারার দেশ সালাম মানে এই সাইটে ওলা লম্বা করে সালাম দে, ইটা কারে সাফে সারায় সব বাচ্চা ইন্তলা সালাম দে। এর লাগি বাচ্চা ইন্তর শিকাক লম্বা, তবে একজন মানুষের যদি সালামর জবাব যদি দিতে পারত না, বুঝবা এই মানুষের লম্বা করে দিলে বা সময় শট বাট্টি করে দিলাম। হয়েক অবস্থা আল্লাহর রসুলের সালাম নিষেধ করছেন বলে কোন কোন অবস্থায় সালাম আপনি দিতা না, এর মধ্যে এক নম্বরে আতাকছে প্রস্রাব পায়খানার হালত, কোনো মানুষ যদি দেখুন সেই বন্দারে আপনি সালাম দিবা না, অবশ্যই দেই না। কোনো সময় ছোটো ছোটো বাচ্চারা মসজিদের মেসাব ইস্তিনজার হালত হুজুর হল দিলেন তারা সালাম, খেয়াল করেন না, কিন্তু ই হালত তো সালাম না। দুই নম্বরে আতাকছে গিয়াম, কয়েকজন খেলার মাধ্যমে আসুন
খেলাধুলায় নিমগ্ন তাদের রে তুমি দেন সালাম দিও না। আর তিন নম্বর রাসূলুল্লাহ ফরমায় একজন মানুষ বা একজন মানুষ হাঁটুর উপরে কাফর ছত্রে আওরাত খোলা বেহালতে আছে, এই মানুষে তুমি তাহলে কি করিও না, সালাম দিও না। ক্ষেতর মৌসুমে কিছু মানুষের শরীরের ছত্রে আওরাত গুলা খুলে হয়ে যায় না, নি কোনো ক্ষেত্রে হিসাবে তো খুলতা না, তখন ছত্রে আওরাত খোলা এমতা অবস্থায় সালাম এই ব্যক্তিরে দিতা না। মহিলা একজন বেগানা অপরিচিত মহিলা, সেই মহিলারে কি করিও না, তুমি তার সালাম দিও না। আর বিশেষ করিয়া কোনো পুরুষ বেগানা মহিলার জন্য অপরিচিত, এই মহিলা এ পুরুষে কখনো সালাম দিতা না, এই অবস্থায় সালাম না। বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আইয়ুল ইসলামি খাইরুন, একজন ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করল, জানতে চাইলা, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে কোন জিনিসটা ভালো? আল্লাহর রাসূলে ফরমায়েন, কালা তুতিমুত তুআম, খাওয়ানি যেটা মেহমানদারি করা, এটা ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ। ইসলামের মধ্যে সবচাইতে ভালো খাম হইল গিয়া মানুষের খাওয়ানি। খাওয়ানি কইতে একবারে সারা খালি করিয়া খাওয়াইলতেই কেন নাই, মানুষরে খাওয়ানি মেহমানদারি করা। আপনার বাড়ির মধ্যে একজন মেহমান গেছেন, একজন মেহমান গিয়ে আপনার বাড়ির মধ্যে উপস্থিত হইছেন, বাইরা যে কোনো জায়গার তাকিয়া সেই মেহমান নওয়াজি আপনি করেন, যতটুক সম্ভব আপনি মেহমানদারি করক। কারণ এত আছে কোনো মেহমান যাওয়ার পরে বলে মুরুখ কাটিয়া জবে করিয়া বালা করে খানি বানাইয়া খাবাই, বলে না না মেহমান কুদার তো আপনার বাড়ির মধ্যে গেছেন, যেটা আছে ঘরের মধ্যে রেডি, যেটা আছে ওটা দিয়া গে মেহমানের ক্ষুধা নিবারণ করক, যেটা আছে আগে ওটা দিলাম, যেটা বারণ যেটা সহজ হইব ওটা দিয়ে আগে মেহমানের ক্ষুধা নিবারণ কর, মেহমানদারি করা। মেহমানদারি করলে খাওয়াইলে কমে না। কোনো কোনো গ্রাম আছে ওয়াজ লাগলে আলিমহল নিতা মায়ের লাগি যায়নি, বুঝাইছিল মেহমানদারি করতে খেয়াল আছে, এরা বুঝন যেন খাওয়াইলে সব অলাহলা ইলাও আছে কোনো পরিবারের খেয়ে আসন কইত্রা, না আমি পারতাম না, আমার অকাত নাই, আছে এর ঘরে গছিত্রা না, খেয়ে আসন কোনো স্বামীয়ে ডরাইয়া গরর বিবি ডরাইয়া খানি গছিত্রা না, ইলা কিছু দারোয়ান মুখা জল্লাদ মুখা দারগা মুখা কিছু মহিলা হল তা হয় খাম পাইছো না, নিবেচা হল খানি গচ্ছ ইলা ও নানি পঞ্চায় ডরাইয়া কইত্রা, বাড়ির তো গরম খানি যদি দুইজনের গছিয়া যায় বাড়ির আগুন উঠিছিল, ডরাইয়ার বা বাইয়ানতে ডরাইয়া খানি গছিল না, বাড়ির দারগাম কথা কম জানি আর রাখবা। আল্লাহর বান্দেগান, সংসার সুখের হয় রমণীর গুণে, যে ঘরের মহিলা যে ঘরের মহিলার দিল বালা থাকবো, খুলুসিয়ত বালা থাকবো, আল্লাহ বালা যে ঘরের মহিলার দিল থাকবো, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইব, স্বামীর জিন্দগিতে উন্নত হইব, রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবা। আল্লাহর বান্দেগান, এর জন্য আমি দিল বালাওয়ালা একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই। মুকাশাবাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা লেখছেন, বলে আল্লাহর এক বান্দা আসলা, খুব বেশি শক্ত মানুষ আসলাম, এলা তখন না মাঝে মাঝে কিছু মানুষ দড়ো তখন ফকিররে দিতে মাদ্রাসা দিতে মসজিদও দিতে খালি বকিলি করেন, ইলা পাওয়া যায় মাঝে মধ্যে, আমি যদি নসিহত করি আর যেন আপনারা গাঁওতলা বকিলি কান খোয়ার উদ্দেশ্য নয়, মাঝে মধ্যে ইলা ভাইবা খুব দড় মানুষ থাকি জানি না, তো বকিল মানুষ তা হয় ঘরের বিবিয়ক লড়ে কইবা আউরি খানিতে পারত না, কোনো জিনিস খরচিতে পারত না, আর হিটই লগে কোনো ঘর কোনো মহিলা আসন যে খুব দিলওয়ালা মহিলা তা হয় খুব বালা খুব বালা মহিলা হল তখন খালি আল্লাহ আসতে আল্লাহ রাস্তার মধ্যে হয় রাত করেনওয়ালা তখন, তে কৃপণ ব্যক্তি বকিল ব্যক্তি তান ঘর স্থির কইল, গ বিবি তুমি আমার যেটা সম্পদ আছে এটা আউরি তুমি খরচিবায় না, আউরি খরচিবায় না, আউরি খেয়ে দিবায় না, যদি দেও তাহলে তোমার আমি তালাক দিলে ইটা বললে আসুন বেটা তালাক পর্যন্ত দিলে, এমন শর্ত করছে। যাই হোক, বকিল ব্যক্তি বাড়িতে কি বার হইয়া গেছে গিয়ার ও দিন ভিক্ষুক আইছে বাড়ি, ভিক্ষুক ভিক্ষুক জানি না বাড়ি, ভিক্ষুক বাড়িতে গেছে, যাওয়ার পরে এই মহিলা তিনটা রুটি দিলাইছ, যে বকিলে কইছেন কিচ্ছু দিবায় না খাইবার কিচ্ছু দিবা তালাক দিলাই, ইয়ে দেখা যায় বেটিয়ে দিলাইছেন তিনখান রুটি। ভিক্ষুক সম্পর্কে দোকান মাত মাতি কোনো সময় ভিক্ষুক আপনার বাড়িতে আমার বাড়িতে গেছেন, আমরা কিছু মানুষে হয় ভিক্ষুকরে সালোর তলে ভিক্ষা দিও না,
হইনি কোনো সময়, কোনো সময় এখন বিক্ষুকরে সালোর তলে বিগ দিও না, এটা ভুল, এটা আমরার লাগে নিষিদ্ধ নয়। বিক্ষুকরে অবহেলা করতা না, সালোর তলে বিগ দিলে গরিবি আয় না, এটা বেহুদা। খাওয়াত বসছি এখন বিক্ষু খাইছে, আমরা খাইয়া আরি বাদে দিমু, তেব হইত্রানে বলে খাইতাই নিরিব, খাইয়া আনলে বিক্ষুকরে জলদি তারে বিদায় দেব, বিক্ষা দিয়ে আরো তিন বাড়ি আটিতে পারবো বিক্ষুক। ইটা হইলো অন্য ধর্মের যারা আসন তারা এইগুলা পালন করে, তাদের শাস্ত্রে আছে, আমরার লাগে এটা নিষিদ্ধ নাই। খাওয়ার বেলায় দেখুয়া সালোর তলে দিলে কোনো বাধা নাই, এর জন্য আমরা দিতাম পারে কোনো বাধা নাই। ইলা কোনো ধর্মের মানুষ আসন রাইট ঠেকা নাত গেলে ঠেকা দিতা না, কইবা রাইত আমরা ঠেকা দিই না, মানা আমরার লাগে কোনো নিষেধ নাই, রাইট দিতে পারবা কোনো বাধা নাই। হইনা নিয়ে গুরু রাইট উগার তলতে মুরুখ দিও না বা মুরুখ বুঝিন কিতা ঠাঠা উড়ে যায় বরকত উঠি যায়, ওলা নানি রাইত গড়তে ঠেকা দিও না বরকত উঠি যায়, জি না এটা আমরা বিশ্বাস করতাম। স্বামীর অবস্থানে রেজা ওখানে দেখলাম, ইখান বহুত ফাজাইল গল আছে আমলিয়ত, ওখানে দেখলাম টেকা লইতে সময় লেনদেন করতে সময় যেমন আমি ওলা টেকা একজনের কাছ থেকে লইছি, লইতে সময় যে কোনো সময় টেকা সোনা রূফা বালা লইতে সময় কইতা বিসমিল্লাহির রহমানির রহিম, আর দিতে সময় কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কইতরা ইলা যদি কেউ আমল করে এই মানুষের হাত থাকি টেকা পয়সা কোনোদিন ছাড়ত না, হাত খালি হইত না, সুবহানাল্লাহ। তবে দিতে সময় ইন্না লিল্লাহি গো আস্তে আস্তে পড়ি বাড়লে মানুষ রাইজি ভাবু দইছিল, যদি ও জুড়ে টেকা দিতে সময় ইন্না লিল্লাহি মানুষ হবে ইয়া আল্লাহ আমার কিতা মরণের কিছু আই অন্য না কিতা বুঝাইছিল, আস্তে আস্তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া টেকা দেন জানি, তাও জীবনে টেকা পয়সাতে একটা বরকত থাকবো, হাত খালি হইত না, খেয়াল করছেন তোমা হাত খালি হইত না ভাই মুসলমান। এর জন্য বিশেষ করিয়াম ভিক্ষুক সম্পর্কে আমি সামান্য আপনাদের সম্মুখে আমি আলোচনা যাই, বাড়িতে কোনো ভিক্ষুক গেছে দেরি করবা না, ভিক্ষুকরে কোনোদিন খালি হাতে ঘুরাইয়া দিবা না, অসহায় ব্যক্তি সে ভিক্ষা করে আপনার বাড়ির মধ্যে গেছে যতটুক সাধ্য আপনি দিয়া দিন, কোনোদিন ভিক্ষুকরে আপনি নারাজ বানাইয়া ঘুরাইয়া দিবা না, আল্লাহর জাত এমন এক জাত আইজ বাদশা খাইল হকির আল্লাহ আপনার ভিক্ষুক বানাইতে বেশ সময় লাগতো নাই, লাগবো নি কোনটা জি না, ভিক্ষুকরে খালি হাতে ঘুরাইয়া দিবে। সেই কৃপণ ব্যক্তির বাড়ির মধ্যে গেছন, যাওয়ার পরে মহিলা তিনটা রুটি আল্লাহ হাস্তে দিলাইছন, রুটি লইয়া ভিক্ষুক যখন যার বকিল ব্যক্তি কি করছে সামনে হঠাৎ পড়ে গেছে গে বাড়ির সামনে, কইল তোমার রুটি খেয়ে দিছে বলেও বাড়ির মালিকে দিছন, গরম হইয়া বাড়িত গেছে গিয়া স্বামীর কাছে খুব রাগান্বিত অবস্থা জানাইল, গো বিবি নিষেধ করলাম তুমি খেয়ে কোনো কিচ্ছু দিতাই না আমার সাক্ষাতে, কেন আজকে তুমি রুটি দিলাই, বলে আমি একজন অসহায় ভিক্ষুকরে আমি আল্লাহ খেয়ে আসতে আমি সাহায্য করছি। স্বামীও তখন কইল তুমি খালি আল্লাহ আসতে আল্লাহ আসতে খাও, আজ দেখতাম তোমার আল্লাহ নেই তোমারে বাঁচাইতে পার, আজ দেখতাম তোমার আল্লাহ বাঁচাইতে পার, আজ তোমার আল্লাহ বাঁচাইতে পার, হইয়া কি করছে এমন নিষ্ঠুর স্বামী আগুন জ্বালিছে, জ্বালিয়া রেডি করিয়া ঘরের বিবিরে কইছে আজ তোমার অগ্নির মধ্যে ফেলাইয়ার, দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইতে পারনি। ও সময় মহিলা কইলা কোনো বাধা নাই যেহেতু আপনি আমারে হইতে অগ্নির যাইম, তখন মহিলা গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইল, গলার মধ্যে সোনা লাগাইল, খানের মধ্যে দুলা লাগাইল, রেডি হইল স্বামীর আদেশ ক্রমে অগ্নির মধ্যে জাপ দিয়ে ভরত, যখন স্বামী আদেশ করলা মহিলায় তখন জাপ দিদা, স্বামী কইলা গো বিবি তোমার গায়ে এত সুন্দর কাপড় গলার মধ্যে সোনা ই অবস্থায় তুমি কিলা অগ্নির মধ্যে ভরতাও গুলা খুলো, বলে না না স্বামী এগুলা আমার সম্পদ, আমি আল্লাহর ডাকে আমি সাড়া দিয়ার আমার আল্লাহর সামনে যাইতে সুন্দর কাপড় লইয়া সুন্দরভাবে সাজিয়া আমি আল্লাহর দরবারে হাজিরি দিতাম, সুবহানাল্লাহ, আমি আল্লাহর দরবারে হাজিরি দিতাম, আমার আল্লাহর সামনে হাজিরি দিতে গিয়ে আমি সুন্দর হালতে আমি হাজিরি দিতাম, সুন্দর অবস্থায় আমরা আল্লাহর কাছে হাজিরি দেই, আল্লাহর এবাদত করি মাঝে মাঝে, আমরা কাপড় এগুলো বেশি বুড়া না থাকে বুঝাইছি, শুক্রবারে কাপড় শুননা থাকে না নিখন যায় জিও জিও পুরানা কাপড় ও তার লই আমরা সারা নমাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ও আয়াতর ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসীর লেখছেন, রবিবার দিন ষাটটা সুন্নত আছে বাবা, এই ষাটটা সুন্নত আমরা আদায় করার আমরা চেষ্টা করতাম, শুক্রবার দিন কয়টা সুন্নত, ষাটটা মনে থাকবো না, এগু না এগু সাইর গুসল সুন্নত,
হিটই লোকে সাইর গুসল সুন্নত, শুক্রবার দিন সাইটটা সুন্নত। এক নম্বরে আনছেন শুক্রবার দিন সুন্দর করিয়া গুসল করয়া তাকসে গিয়া সুন্নত, সুন্দর করিয়া শুক্রবার দিন গুসল করকা। দুই নম্বরে শুক্রবার দিন মানে বালা খুশবুদার বালো খাফড় লাগাইতে আপনি সুন্নত। আর তিন নম্বরে আর তাকসে হাটিয়া মসজিদে যাবই লগিয়া সুন্নত। আর চার নম্বর ইমাম সাহেবের পিছনে গিয়া ডাইন সাইডে খাড়া হইয়া নমাজ পড়ার একটা সুন্নত। সেই সাইডটা সুন্নত আমরা কি করতাম শুক্রবার দিন যদি সম্ভব হয় বাবা জানিয়েও রাখতাম, আমরা আদায় করার চেষ্টা করতাম। এর জন্য বিশেষ করিয়া জুমার দিন হোক অন্যান্য অক্তে হোক মসজিদে যখন যাইতাম নমাজ পড়ার হালতে, বিশেষ করিয়া শুক্রবার দিন ঈদের দিন এবং দুই ঈদের দিন সমাজ হম আমরা সারায় ভালো পবিত্রময় কাপড় পরিধান করিয়া আমরা নমাজের জন্য রওনা দিতাম। যুবক বায়ান খেয়াল করক, আমরা যুবক বায়ানতে পাঞ্জাবি কিছু পরিধান করা আরম্ভ করক, সমাজ হম বাইরে শুক্রবার দিন পাঞ্জাবি লাগাইয়া মসজিদে নমাজও যায়, নবীজির সুন্নত মোতাবিক একটা কাপড় লাগাইয়া যাকুয়া, কারণ পাঞ্জাবি পরিধান করলে কোনো শরমর ব্যাপার নাই, পাঞ্জাবি লাগাইলে মানুষে আপনার মেসাব হইতা নাই, পাঞ্জাবি লাগাইলে মেসাব হই দিবা জি না, পাঞ্জাবি লাগাইলে খে শরম দিলাইবা জি না, কোনো শরম নাই। আজ থাকি দুই আড়াই মাস আগে সনাতন ধর্মের বহু বড় একটা উৎসব গেল, যে উৎসব মানে দুর্গা পূজা। দিস পূজার মধ্যে দেখলাম ইয়ং জেনারেশনের যারা ছেলেরা তারা দেখলাম বড় সুন্দর সুন্দর পাঞ্জাবি পরিধান করলো, বিভিন্ন মণ্ডপে গেল। আমরার দেশের যুবক ভাইয়ান সমাজ কম সপ্তাহে একদিন পাঞ্জাবি লাগাকুয়া মসজিদে যাকুয়া, ঈদের দিন যাকুয়া পাঞ্জাবি লাগাইলে কোনো শরম নাই বাবা, এমন একটা ইউনিফর্ম এমন একটা খাবার আল্লাহর রসুল আইস্তাকি দেড় হাজার বছর আগে বাহির করিয়া গেলা। ই ইউনিফর্মর পরিবর্তে সম্মানী ইউনিফর্ম আর পৃথিবীর জগতে আর নাই, সব ধর্মে সবাই এটা ব্যবহার করতে পারে পারেন না। না আপনি পুলিশের খাকি ড্রেস লাগাইয়া আপনি যদি রোডে দিবেন আপনি আইনত দণ্ডনীয়, আপনারে অ্যারেস্ট করা ফারবান ইউনিফর্ম লাগাইতা জি না। আপনি উকিল নাই এমনি খালা কোট লাগাইছেন ঠিক আছে, আপনি উকালতির জন্য ড্রেস যেটা আছে অ্যাডভোকেট হকলে লাগাইন টিকেন লাগাইন এগুলা লাগাইয়া যদি আপনি কোর্টে যদি আউরি হাজিরি দেন আইনত আপনি দণ্ডনীয়। ম্যাজিস্ট্রেট যে ইউনিফর্ম ব্যবহার করে এটাও যদি আপনি যদি আউরি ব্যবহার করেন আপনি দণ্ডনীয়। এর জন্য আমার নবী যে এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছত, দেহকা বড় বড় মন্ত্রী হলে লাগাইন, বাদশাহ হলেও লাগাইন, রাজা প্রজা হলেও লাগাইন, পলিটিক্যাল লাইনের যত আসন সারাই লাগান, রাজনীতিবিদ মানুষ যারা আসন সবাই লাগায়, আর বিশেষ করিয়া এই পাঞ্জাবিটা সব ধর্মের মানুষের গায়ের মধ্যে লাগায়। নবীজিয়ে এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছেন, এটার মধ্যে কোনো ধরনের আপনার ব্যতিক্রম নাই, সবাই ব্যবহার করতে পারে, এটা লাগাইলে বলে তুমি আইনত দণ্ডনীয় অসুবিধা নাই। কিন্তু এক গুড়ায় ও লেবাস লাগাইয়া ঠগিয়া খায় বুঝাইছে খুবা কিলা, হালেকে এই মাদ্রাসার জীবনে গেছইন না, এলা হওয়া যায় মাঝে মধ্যে জীবনে হালেকে মাদ্রাসা তো একদিনও গেছই না, বাবা তুমি পাঞ্জাবি লাগাইতা লাগানির একটা সুরত আছে, এমনভাবে পাঞ্জাবি লাগাইছ লাগাইয়া বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে আমি আলিম সাহেব হাফিজ চাপ বলিয়া পরিচয় দিছ, যেটা পরিচয় দিয়া মানুষরে দুকাবাজি করিয়া জমিনের মধ্যে খাইতরা দুকাবাজি করিয়া যেন খাইতরা, এটা কিন্তু বৈধ না অবৈধ হারাম। এর লাগি আপনি যদি লাগান নবীজির সুন্নত লেবাস মনে করিয়া সুন্দর করে কাপড়টা গায়ের মধ্যে লাগায় শুক্রবার দিন আপনি মসজিদের মধ্যে যান বাবা। এর জন্য মহিলা জানাইল আমার আল্লাহর দরবার হাজিরি দিতে গিয়া সুন্দর কাপড় পরিধান করিয়া আমার আল্লাহর ডাকের আমি সাড়া দিলাইয়ার হইয়া মহিলা কি করল, এই মহিলা রেডি হয়ে গেল স্বামীর আদেশ ক্রমে যখন আগ্নির মধ্যে জাপ মারছে, আগুনটা ছিল তুষা তুষার আগুন মানে আংরা, আংরার মধ্যে জাপ দিছে গর স্ত্রীয়ে, স্বামী তখন ডাক্কন দিয়ে ডাকিয়া রাখি লাইছে, ডাকিয়া রাখার পরে তার মনের ভাব হইল যে গরর বিবি মানে জ্বলিয়া শেষ, তিন দিন পরে ডাক্কন সরাইছে, দেখিছেন আমার গরর বিবির তো কোনো অস্তিত্ব থাকত না, তাই সোনাগুলা হয়তো পাইতাম বাড়ি বকিলে সোনা দেখার লাগে আবার ডাক্কন সরাইছি, বুধ ভাই তার যে তিনটা রুটি খাইতে দেন না হে সোনা তুকাই বুন্দা না কোনটা
ডাক্কন সরাইয়া দেখে গর স্ত্রী জেলা আগ্নির মধ্যে প্রথম পর্যায়ে ফসলা ওলা রইছ, আগুন টান্ড হইল গায়ের মধ্যে, খাফড় জ্বলল না, শরীরের কোনো পশম জ্বলল না, শরীরের ছামড়ার মধ্যে আগুন লাগলো না, যেমনে দেখছে বকিলে দেখে অবাক হয়ে গেছে, গরস্থির কাছে কইল গ বিবি এক জীবনে এক ভুল করে লাইছে, ভুল ভুল খালি আমার কাছে নাই, তুমি আল্লাহর কাছে মাফ চাও, তিনটা রুটি আমি আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাস্তার মধ্যে দেওয়ার কারণে তুমি আজকে তোমার কত আদর স্ত্রী রে তুমি কীভাবে নিষ্ঠুরি আগ্নির মধ্যে ভালাই দিলাই। বাবা লক্ষ্য কর, তিনটা রুটির কারণে মহিলারে আগ্নির মধ্যে ভালাই দিল। তখন মহিলা উঠিয়া জবাব দিলা কইলা স্বামী আল্লাহর কাছে মাফ যাও, জানিয়া রাখিও বিশ্বাস রাখিও যে মানুষে এক আল্লাহ বলে বিশ্বাস করে আল্লাহর জাতরে মানব তারে কোনো দিন আগুনে জ্বালাইত নাই, আমার বিশ্বাস আগুনে জ্বালায় না, তাই আমারে আল্লাহর জাতে মায়া করছন আগুনে আমারে জ্বালাইছে না। হজরতে ইব্রাহিম খলিলুল্লাহরে নমরুদে যখন চক্রান্ত করিয়া আগ্নির মধ্যে ফালাইছে, ইব্রাহিম খলিলুল্লাহর শরীরের পশম পর্যন্ত জ্বলল না। সুবহানাল্লাহ। এখন না ঠান্ডা দুঃখ না, এখন না, যার কারণে বিশেষ করিয়া তোতে আম মানুষরে তুমি তেল খাওয়াও, মেহমানদারি করা খাওয়াইলে কমে না, এতে কইয়েন না সবসময় খাওয়াইতা, দিল থাকতো আলা গড়ার মা বন্ধের বলে স্বামী বৎসর হয়ে গেল গিয়া বাড়িত ফড়াশোনা নাই, কিছু মেহমান অখলরে খাওয়াই, ফকির মিসকিন অখলরেও খাওয়াই, প্রতিবেশী গরিব মানুষরে আনিয়া কিছু খাওয়াই, খাওয়াইলে কি হয় রিজেকর মধ্যে আল্লাহর যাতে কি করেন বরকত দান করেন, রিজেক আল্লাহর যাতে দিনে দিনে বাড়াইয়া দেন, রিজেক বরকত হইয়া থাকে, আর যদি বিলকুল খাওয়াইন না আপনার রিজেকর দরওয়াজা হয়তো বন্ধই যাইব, বরকত উঠি যাইব গিয়া, এর জন্য রাসূলুল্লাহ ফরমান কালা তুতিমুত তাআম, খাওয়াইও অনাহার মানুষরে, যেগুলো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে হানিফার না অসহায় ব্যক্তিরে খাওয়াইও, এমন মানুষরে খাওয়াইও, এটা হইয়া থাকছে গে ইসলামের মধ্যে যে কোন মানুষরে প্রতিবেশী গরিব মানুষরে হকির মিসকিন দাওয়াত করছো না, নিয়ে খাবার খাওয়া যতটুকু সম্ভব আল্লাহর বান্দে গানের জন্য বিশেষ করিয়া আল্লাহর রাসূলে ফরমায়েন আবার ওয়াতাকরাউ সালাম, এক অন্যরে তুমি তার কি করিও সালাম দিও, আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ, পরিচয় পাও কিংবা তো তুমি তার না পাও তুমি তার সালাম দিও, এটা ইসলামের মধ্যে বহুত বালা একটা কাম, কারণ এত আছে মুসলমানরা যখন সালাম দেওয়ার আদত করি রায়, সালাম এমন একটা আবাদত বাবা, সালামে মানুষের মধ্যে মহব্বত পয়দা করিয়া দে, সালামে মানুষের হিংসা বিদ্বেষ দূর করে, দুশ্মনে যদি আপনার সালাম করে আপনার মনের মধ্যে আসবো বলে বাইর মধ্যে হয়তো দিলের মধ্যে আর দুশ্মনী নাই, তাই আমি বাইর লাগি আবার সম্পর্কটা জাগাত আনিলাই, এর জন্য সালাম করার আদত আমরা করতাম, সালামটা সুন্দর করে করতাম, সালাম দেওয়া সুন্নত, তার জবাব দেওয়া থাকছে গে ওয়াজিব, সঠিক নিয়মে সঠিকভাবে জবাবগুলা আদায় করবা, বি আহসানা মিনহা আও রুদ্দুহা, তুমি তার সুন্দরভাবে সালামের জবাবটা লউঠাইও।